আমার জীবন যৌবন সবই গেল তোমার দেখা পাইলাম না, আমি তোমার দেখা পাইলাম না, এক নিরিখে রইলাম বসে কারুদিকে সাইলাম না, আমি এক নিরিখে রইলাম বসে কারুদিকে সাইলাম না। তোর দেখি গাছ কাটা ভাই, রোদ কে বা আজকে আবার মেঘটা হয় না, রোদ তো ছাগলটা না খা রয়েছে আমার নবাই কটা কাঁঠা লাগে। আল্লাহ সুবহানাল্লাহ, এই সারা এ, হ্যাঁ ভাই, কি রে ভাই তোকে ঘাস খা শুকাছে কিটা ভাই? ছাগলটা না খা রয়েছে ভাই কটা ঘাস। তোর ছাগল না খায় রতায় বলি কি আমার ভূতি ঘাস কাটবো? আমার গরু বাসন নাই রে ভাই, অল্প কটা কাটতেছি ভাই, আবার কারণ কে ভাই? অল্প কটা কাটতে তুই মারতে শুনেছিস তুই? এই সারাই বন্ধ কর, ঘাস কাটা বন্ধ কর। আচ্ছা ভাই অল্প কটা কাট। এই সারাই আমার চার পাঁচটা গরু ছয় সাতটা ছাগল, আমি এই ভূতিন ঘাস কাটি লিয়ে যাই, সেটা আমি ওলে গরু ছাগলের খাবার দেই, তারপরেও কাটে আবার তারপরেও কাটে। আচ্ছা ভাই অল্প কাটা তো কাটতেছি ভাই, এ তো চরম ঠেটা রে সারাই। এই এই তোর কথাগুলি তোর গায়ে লাগে না তোর? ই তোকে আমি বাড়িতে এসে থাকবি দিছি বলি কি তুই লাগে তোর আসপাতা বাড়ি গেছে রে? ই আচ্ছা ভাই ওর তো, তুই ওর তো ভাই ভাই তোর 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 খুব তোর দাঁড়া ভাই, আমি কষে তুই দাঁড়া, তুই দাঁড়া হয় না দাঁড়া, আমি কষে তুই দাঁড়া শোন, আমি তো কয়েকটা কথা কই শোন, তুই আমার দিকটা হা হে, তুই পথে ঘাটে ঘুরিয়ে বেড়া, তু তোর থার জায়গা ছিল না, তোকে আমি লিয়ে আসি আমার জায়গার পর ঘর তুলে দিলাম থাকপির দিলাম, তার মানে এই লয় যে তোকে বসার জায়গা দিছি বলে তুই শোয়ার জায়গা খুঁজবু? তুই এই আমার বুতিন ঘাস কাট বিড়াইছিস আমার টেনে একটা বের জিজ্ঞেস করা তুই প্রয়োজন মনে করলো নি? অল্প কাটা ঘাস ভাই, এতে এই জন্যই তো রাগ হয় সারা ছোট লোকের পরে, এই জন্যই তো রাগ হয় রে ভাই, এটা ছাগল না খা রয়েছে ভাই, অল্প কাটা ঘাস ভাই, তুই বেড়া বুতির বেড়া যা যা বেড়া, আমি কষে বেড়া তুই যা, আর মানা করতেই শোনে আমি তো মানে এদের এদের তারা আমার দিকটা হা, তুই সকালবেলা ঘরটার ভাঙলি বাইর চলে যাবো, দিনে মনে করতে শুনে যাবো যা। না ভাই না, আমি করছি তুই ঘর ভাঙলে যাবো আমার জায়গার পথে থাকবো না ভাই, তুই এর আগেও দুই তিনবার তুই ফল করেছিস, আমি কিন্তু অনেক মাফ করেছি তোকে বুঝছিস ভাই? ভাই যাওয়ার কথা কই না ভাই, আপনি তো ভাই বসার জায়গা দিলেন ভাই, আবার তারা দিবেন কে ভাই? আমি তো তারাই নি, তোর মতো বেহায় ছাগল আমি জায়গা দিই সারি কি ভুলতে করেছি, তার ভুলের মাসুল আমার দেহ লাগতেছে ভাই ভাই ভাই, আবার ফল আবার ফল ধর ধর কে, তাহলে ছোট লোকের জাতির কিছু কইছি কথা কথা পাও ধরা ধরো কথা কথা কাঁদায় কি হে তোমার? সকালবেলা তুই ঘর মন ভাঙিলি তো চল যাবো কল, আমি মানা করলাম আমার আমার দাগার মতো থাকবে না বললাম ভাই। আর ভাই শুনেন না রে শালা, এই হকিনি ফকিনি শালা থাকবি দিস আর শালা জীবন ডাকবে শেষ করে দিলে আমাকে। কে তো আপনি মেলা দিন ধরে রাখতেছেন দেখতেছি কাছে ঘর, ভুল তো আমি ওই জায়গায় তুই কথা কইছিস ভাই ভাই তারা দেন না, তুই কথা কইছিস আমি মানা করলাম, তুই কথা কইছিস ভুল তো আমি ওই জায়গায় করেছি, আমি ভালো বুঝি একটু অসহায় মানুষ বাড়ি পড়লে আসি আমি জায়গা করে দিলাম, এখন ঘর তুলে দিলাম থাকপির দিলাম, এখন কি করতেছে আমার পাঁচ টেরা করতেছে শালা জানেন না? আপনি যে কাজটা করেছেন আসলে এটা একটা মহৎ কাজ ভাই, তারা দেন না ভাই ভাই ভাই, একটা কাঁঠা বাবা সামনে দিছি। এই এই ভাই ভাই এখন ঘটনা হচ্ছে ঘাস কাটতেছেও তোমার মনে করো এখন মহাজনী মানে তোমাকে থাকপির দিছে, আরে ভাই একটা শোনার প্রয়োজন মনে করলে ঘাস কাটবে না তুমি? তোমাকে তো মেলাদিনই দেখি সে তার কাছে কাছে রাখে জায়গা জমি দিয়ে তোমার ঘর বাড়ি তুলে দিছে ভাই, আপনি এই ভুল খবরদার জীবনে কোনোদিনও করবেন না বুঝছেন, সারা ছোট লোকে কোনো জায়গায় জায়গা দিবেন না, এর মূল মানসিকতা কোনোদিনও বড় হবি না ভাই। আমি তো বলতো করছি ভাই, তাই তারা দিবেন ভাই ভাই, তারাই দেবো তো, তুই সকালে ঘর দুই ভাঙলি চলে যাবো আমার জায়গা পথে। শোনার ভাই শোনার ভাই, আমি তার ভাই 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 এই বাদল ভাই ভাঙিয়ে ফেলা, শুনেন থাক শালা কথা বেশি কও নাকি, ছয় মানুষ প্রতিবন্ধী মানুষ গায়ে মা হাত তুলেন না, এই এই তুমি এইভাবে ঘাস কাটো তুমি তাহলে কয়ে আসবেলা, এটা তো জমি অন্যায় করতেছে, ও এগুলি হচ্ছে কাকি কথা ভাই, লিজান তো সামনে মতো লিজান তো লিজান না শরণ দিন, কথা হইলে না তাহলে শরণ দিন শরণ, আমার রাগ হতে করছে শরণ দিন ভাই, এবার কর মতো মাফ করে দেন, আপনি জানতে দেন আপনি না ইমার ই করবে আছেন শরণ দিন, সবাই গাইবে আছেন আপনি না, এও তো জায়গা আপনি দিছেনই মেলা দিন আপনার কাছে দিয়েই তো আমি ভুল করেছি রে ভাই, আপনি লিজান দেন দেন আমার রাগ হতে লিজান আপনি জান। এ তুমি তাহলে এই এগুলি ভুল করো কে, তোমার মহাজন মানুষ তোমার হলে, আরে ভাই এত কথাকে আপনি লিয়ে যান দেন দেন আগে মারিয়ে বসবো না, গলতে না তাছাড়া শোন লিয়ে যান দেন, ও এই সময় কোনে যাবি কোন আপনি লিয়ে যান আপনি জায়গার পথ দেন গেলেন,
আপনি ঘর দূর ভাঙিলে যায় আপনার জায়গা পড়লে যায় দাঙ্গা জান শুন কথা কইলেন জান জালাপুরা শেষ কইতে কি করে জানেন আমার বউ এক জালাপুরা শেষ কই দিতেছে আজ কি যায় 5 টাকা কাঁচা মরিচ দাও অমক দিন যায় শাড়ি একটু ডাল দাও চাটিয়ে বাসি ভাত দাও আমার ছালটা আমার বউ না খায় রয়েছে মানে সব সময় দেওয়ার তালেই রয়েছে তারপরে একটা কাম করবি আসলে শুনি আসবিলা আমি ভুইটার ঘাস কি করে জানেন আপনি না ঘাস তো সবারই গরু আছে মাথা এখন ধরে গেছে মারা দিলি জান তো এইভাবে অসহায় মানুষ কোনে যাবে না ভাই তুই জাহান্নামে যা হে তুমি কও বেচারা ডান কোনে যাবি এই অবস্থা আপনি নিদান শুনান দে যা বউ বাচ্চা লে ছোট একটা বাচ্চা মেলা মইদুল ভাই আমি কিন্তু মারবো না কল আমার কা হাত দিন মানা কোন কল ভাই ভাই ইসি পি এ শোনো দাঁড় শুনান দে যা তোমার যেহেতু রাগ হয়েছে আর এ হলে এক বাগে লোক তোমাকে চলে যাবে কইছে তোমাকে জনমে হই লোক আর রাখবি না ঠিক আছে আপনি নিদান তো শুনান দেন জান দে শুন এই তুমি চলো তুমি হলে বিয়া দব লোক ছাল কোনা কর দে যে হলে কাকি কা আপনার জায়গা থাকবে দেন গা এই কথা মুখ দিবার আগেছে জীবনে ওরে লোক তোমাকে রাখবি না এই হলে এই টাইপের লোক বুঝলে তুমি এক কাম করে ওই যে আমার খামার বাড়ি আছে ঘর ঘর বাড়ি সব আছে ওখানে তুমি ওই ঘরে থাকি আমার খামারটা ধরে পারবে না হ্যাঁ তাহলে কিন্তু আবার এই লোহের মতো ওই অন্যায় পাতি করে বেড়ান যাবি না পারবো না তোমার কাম থাকবে তুমি আমার ওখানে ওই জিনিসগুলো দেখে রাখবে পুকুর দেখবে বাগান দেখবে এগুলো খেয়াল রাখবে আর তুমি খাবে এই হলে তোমার কাজ পারবে না তাহলে চলো যাই লাও তোমার ডিশ লাও পারবে না ডিশ লিবে চলো আমি লিয়ে দিচ্ছি চলো যাও এই রজব আলী হ্যাঁ বলেন এই যে এই শ্যামা একটু বসে বসে তোমার সাথে দুটো কথা কই বসো এনে হ্যাঁ এনে বসো এনে বাতাস আছে সুন্দর বাতাস আছে হ্যাঁ ফাইন বাতাস লাগতেছে বসেন রোদিতে না আসলে এনে একটু বসি হ্যাঁ রজব আলী কোন তুমি তো আমার এলাকায় মেলা দিনে রইছাও তোমাকে শুনলাম তুমি ইউটিউবে গানও করতে এর আগে তো তোমাকে ইদানিং তো কোনো কিছু দেখতেছি না তো তুমি কি ইউটিউবে গান করো না নাকি এখন উড়া করে জীবন চলে না জীবনে চলে না আর গান বাজনা আর ভালো লাগে না আসলে তুমি আসলে একটু বেকার মানুষ অসহায় মানুষ তোমার তো কর্ম করা সমস্যাই তে যাই হোক তে ইউটিউবে যেহেতু আপাতত করতেছাও না তে আমাকে একটা গান শোনাও তোমার একটা গান শুনি শুনবেন হ্যাঁ একটা গান শোনাও আচ্ছা তাহলে একটা গান গাই এগুলো এনে রাখলে ম্যান আচ্ছা রাখো পরে তুলে লেন ও বাজাবে নাকি এটা একটু বাজা গাই ও তুমি বাজাবে পারো আরে বাতা তো জানি না আমি তো গাও একটা গান শোনাও হ্যাঁ ও দয়াল ও দয়াল ও দয়াল রে বাবা আমার জীবন যৌবন সবই গেল তোমার দেখা পাইলাম না আমি তোমার দেখা পাইলাম না এক নিরীক্ষে রইলাম বসে কারুদিকে সাইলাম না আমি এক নিরীক্ষে রইলাম বসে কারুদিকে সাইলাম না এই বিনতি করিবারে বার গল্পের রূপ দেখি গো একবার এই মিনতি করিবারে বার গল্পের রূপ দেখি গো একবার কাঙালামি তোমার তরে দাও না দেখা নয়ন ভরে কাঙালামি তোমার তরে দাও না দেখা নয়ন ভরে তোমারই গান গাইবো বলে তোমারই গান গাইবো বলে আর কারু গান গাইলাম না এক নিরীক্ষে রইলাম বসে কারু দিকে চাইলাম না আমার জীবন যৌবন সবই গেল তোমার দেখা পাইলাম না আমি তোমার দেখা পাইলাম না এক নিরীক্ষে রইলাম বসে কারু দিকে চাইলাম না তোমার লাগি কান্দে আমার মন কবে পাবো তোমার দর্শন তোমার লাগি কান্দে আমার মন
তোমার দর্শন কোন পথে যাই নাই রে জানা বাই কোথায় আসল ঠিকানা নিজের তরি বাইতে গিয়ে নিজের তরি বাইতে গিয়ে তোমার তরি বাইলাম না এক নিরীক্ষে রইলাম বসে কারু দিকে চাইলাম না আমার জীবন যৌবন সবই গেল তোমার দেখা পাইলাম না আমি তোমার দেখা পাইলাম না এক নিরীক্ষে রইলাম বসে কারু দিকে চাইলাম না আমি এক নিরীক্ষে রইলাম বসে কারু দিকে চাইলাম না ও দয়া বাহ তুমি এত ভালো গান করো আসলে আমি জানতাম না শোনো তোমাকে আমি একটা কথা বলি তোমাকে ওই লোক তো এক ব্যাগে লোক তোমাকে যেহেতু নাবে যাবে কাজ তোমাকে আর রাখবি না তোমাকে যে কথা কইলাম তুমি আমার খামার বাড়ির ওই ঘরে কালকে যায় উঠবে আর তোমার গানের ব্যবস্থার মধ্যে তেনি তোমার কর্মর ব্যবস্থা হয়ে যাবে নি আমি আমার এলাকায় বিভিন্ন ইউটিউবার আছে আমি যোগাযোগ করে দিচ্ছি তুমি তাদের চ্যানেলে গান করবে ঠিক আছে তাদের মধ্যে তেন অনেক দর্শক আছে তোমাকে দেখবে ঠিক আছে সব ব্যবস্থা তোমার এরপর তিনি হয়ে যাবে তোমার এটা ছাড়ি দেওয়া ঠিক হয় নাই তো চলো হান তাহলে বাড়ি যাই আর কালকে তুমি বউ বাসালে তুমি আমার ওই খামার বাড়ি চলে আসো ঠিক আছে চলো যাই তুমি ঘাস মাস গুলি গুছালি এখন আপাতত যাই ছাগলের খাবার দাও গা তাহলে আমি আসি হ্যাঁ চলে গেলাম আমি আচ্ছা